আপনাদের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব শামসুল আলম দুদু জয়পুর হাটায়। আপনার সময় পাঁচ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় রাষ্ট্রপতির ভাষণ শুনে আমি তো ধর্মপত্র আলোচনার সুযোগ প্রদান করায় আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে মহান সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আর বক্তব্যের শুরুতেই সমাজের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পঁচাত্তরের 15 আগস্টের কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে যারা সাহস বহন করেছেন আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মহান বাংলা ভাষা আন্দোলন শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক প্রবেশ আন্দোলনে যারা আত্মার দিয়েছেন আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করছি। জেলখানা আমি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুল আহমেদ মুন্সে এসে কামরুজ্জামানকে আমি আজকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে তৃষ্ঠা শহীদ দুর্লক্ষ মাবনের সময়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে তিনবার মৌলাঙ্গে এই মহান সংসদ আসার সুযোগ করে দিয়েছেন। আজকে সে কারণে আমি আজকে সময় আসতে পেরেছি এবং যারা আমাকে ভোট দিয়ে আমার এলাকার মানুষ আমার এলাকায় জয়পুরহাট এক আসন জয়পুরহাট সদর পাঁচ বিঘা থানা মিলামারি আমার নির্বাচন এলাকা এই এলাকার জনগণকে আমি গভীর কৃতজ্ঞতা এবং উচ্চ অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় উত্তর স্বল্প, মোহাম্মদ রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলতে গেলে আমার সময় লাগবে। আমি এটুকু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নেতৃত্বে জনগণীয় উন্নয়ন হচ্ছে সেই সম্পর্কে একটি সুন্দর একটি ভাষণ মাননীয় মোহাম্মদ রাষ্ট্রপতি আমার দিয়েছেন। এই যে ডেভেলপমেন্টের সমস্ত কিছু আজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই জন্য আমি আপনার মাধ্যমে মহারাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার এলাকার শত্রুর দু একটি কথা বলেই আমি অন্য প্রসঙ্গে চলে যাবো। স্পিকার, আমাদের জয়পুরা জেলা হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট করাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ধন্যবাদ জানাচ্ছি কিন্তু 250 শয্যা বিশিষ্ট অনুমোদন পেলেও এখন পর্যন্ত 250 শয্যার মতে ওইভাবে কাঠামোগত জনবল এখনো দেওয়া হয় নাই। আমার ডায়ালিসিস আছে, মেশিন আছে, আমাদের আইসিইউ আছে কিন্তু জনবল হবে এগুলো আমরা চালাতে পারছি না। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো অবিলম্বে এই জয়পুর সদর হাসপাতাল অনেকবার আমরা প্রথম স্থান দিয়ে করছি আমরা এই সেবার কারণে সে হাসপাতালটিকে 250 শয্য বিশিষ্ট হাসপাতালের যাবতীয় জনবল এবং অন্যান্য কাঠামো যে বিষয়গুলো আছে তা দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমি অনুরোধ জানাচ্ছি। আমার উপজেলা পাঁচ বিভিন্ন জয়পুর সদনে আমার নির্বাচন রেখা পাঁচ বিভিন্ন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে এত রুগী মহান স্পিকার সেখানে 50 শতাংশ বিশিষ্ট শয্যা হওয়ার কারণে আমাদের রুগীরা অত্যন্ত কষ্ট করে মেসেজে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে 100 বেডের শয্যা উন্নীত করার জন্য আমি সবাই আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জয়পুরহাটে একটি কৃষি দিবস তিরিকল আছে জয়পুর সুগার মিল এইটা তো আমাদের অনেক পরিচিত আছে সুগার মিল জয়পুরহাটে কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে মানে মুখ থেকে পড়ে যাচ্ছে এই এই কৃষি শিল্প একটা শিল্প আমার জয়পুরহাটে। আমি দয়া করে আমার মাধ্যমে বাংলা শিল্প মন্ত্রীকে অনুরোধ জানাবো অনেক সম্পদ আছে এই সুগার মিলের যে কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমাদের এই যে হাজার হাজার যারা বেকার যুবক এই জীবিত কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি মানুষের মধ্যে অনুরোধ জানাচ্ছি। আমার কিছু ব্রিজ আছে আমাদের ছাত্রনেতা মেহেদী ছাত্রনেতা ফারুক যাকে শিবির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হত্যা করেছিল তার স্বপ্ন ছিল তার বাড়ির সামনে একটা যমুনা নদী সে যমুনা নদীর উপরে ব্রিজ হবে সে ব্রিজের উপর দিয়ে সে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে যাবে ব্রিজটা আজ আমরা করতে পারিনি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় ফাইন্যান্স সরকার কল্যাণ সরকারের মন্ত্রীর মধ্যে থেকে আমি ব্রিজটি নির্মাণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের আটাপাড়া ব্রিজ এবং আরেকটি ব্রিজ আছে মাননীয় স্পিকার
সে বিশ্ব করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক দেব্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এত এত দিয়েছে। মাননীয় সদস্য এত দিয়েছেন, উজার করে দিয়েছে আমাদের জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিষদ বলতে চাই সময় নেই মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী পাচ্ছেন, উনি এগিয়ে যাচ্ছেন বিশ্ব করোনা হন্ডা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে দিয়েও আমার নেতৃত্ব এগিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী ভোগ নয় ত্যাগ এবং সেবার মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করছেন, সেই কারণেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে যে পরাশক্তি এবং এই দেশের স্বাধীনতা বিরোধী এবং যারা আমাদের মুক্তি বিদায় করেছিল তার সবাই মিলে অনেক চেষ্টা করেছে মাননীয় স্পিকার, তারা আমাদের এই নেতৃত্ব গতিপথ রুদ্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সাহসী নির্ভীক এবং মানবিক নেত্রী মানুষকে ভালোবাসেন, আজকে সেই কারণে এমন সত্যি নাই যে সত্যি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় সদস্য